সাকিব আল হাসান ইস্যু চলতেছে, আলাপ সাকিব আল হাসান হাসান বিসিবিকে হালকার উপর ঝাপসা করে ধুইছে। তো এই ইস্যুতে সর্বশেষ মাশরাফি বিন মুর্তজা হইতেছে মুখ খুলছে এবং সাকিব আল হাসানের পক্ষে মুখ খুলছে, এবং সে বেশ কড়া ভাষায় অনেক কথা বলছে। এবং আরেকটি ইন্টারভিউতে মাশরাফি, একটা হচ্ছে সাকিবের ইস্যুতে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, তখন সে এই স্পেসিফিক ইস্যুতে অনেকগুলো কমেন্ট করছে। আর এমনিতে তার মাশরাফির আরেকটা সাক্ষাৎকারে সে আলাদাভাবে নিজের নিজের ব্যাপারে কথা বলতে গিয়ে বোর্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে। তো ওই সব আলাপগুলো কাছাকাছি করে দেখাবো কুইকলি। আমি গত 2-3 পর্ব ধরে যা বলতেছি সেগুলোর সামারি মাশরাফির কথা। আমি যেমন প্রথম পর্বে বলছিলাম যে অনেকে বলতেছে সাকিবের তো কোড অফ কন্ট্রাক্ট মেনে চলা উচিত, যে কন্ট্রাক্টে থাকুক বা না থাকুক সে তো একটা কারেন্ট প্লেয়ার, বোর্ডের বিরুদ্ধে কিছু বলতে পারে না। তো কিন্তু আমি আগে আলাপ করে ফেলছি নতুন করে, আর কী বলবো যে এগুলো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড কথা সত্যি এগুলো করতে পারে না, কিন্তু আমরা সেই আইডিয়াল ওয়ার্ল্ডে বাস করি না। কারণ হচ্ছে বোর্ডের যা করার কথা ছিল না তারা সেটা করতেছে, এবং যেটা করার কথা ছিল সেটা করতেছে না, বিধায় সাকিবকে এখন এই কথাগুলো বলতে সে বাধ্য হয়েছে। সুতরাং সাকিবের দিকে এখানে ফিঙ্গার পয়েন্ট করার সুযোগ নেই। এখানে যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটা বোর্ড, তারা তাদের কাজ ঠিক মতো তো করতেছে না। এবং কত রকম গুন্ডামি যে বোর্ড করে পর্দার আড়ালে এগুলো তো আমরা জানতে পারি না। কেন জানতে পারি না? এই যে ক্রিকেটারদেরকে কোড অফ কন্ট্যাক্ট দিয়ে বাঁধা রাখছে, ক্রিকেটাররা কথা বলতে পারবে না, কারেন্ট প্লেয়ার বোর্ডের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। তো এতই যদি নিয়ম মানার আপনারা, খালি প্লেয়ারদের বেলায় নিয়ম, সভ্য বিশ্বের লোকজন প্রফেশনাল দেখে তারা তাদের প্রফেশনাল স্ট্রাকচার দাঁড় করাইছে, কোড অফ কন্ট্যাক্ট দাঁড় করাইছে, যে যার যার যে কাজ সে সেটা করে বেড়াইতেছে। সুতরাং কারেন্ট প্লেয়াররা ক্রিকেট বোর্ডে নিয়ে কথা বলবে না। বাংলাদেশে যার যে কাজ সে সেটা করতেছে না, শয়তানি করতেছে, গুন্ডামি করতেছে, প্লেয়ারদের টাকা ভাঙ্গা খাইতেছে, ঘুরতেছে, হানিমুন করতেছে, যেটা আমি গত পর্বে আলোচনা করছি, এটা মাশরাফিও বলে। তো কিন্তু প্লেয়াররা কিছু বলতে পারবে না, কোড অফ কন্ট্যাক্ট সভ্য বিশ্বের দেখা দেখি এরা নাটক দাঁড় করেছে, রাইট? সো সভ্য বিশ্বের ক্রিকেট বোর্ড যা করে তারা সেটা করে না, কিন্তু ক্রিকেটাররা, সভ্য বিশ্বের ক্রিকেটাররা যা করে বাংলাদেশের ক্রিকেটাররা তা করতে বাধ্য থাকবে। বুঝলেন না? অর্ধেক অ্যাপ্লাই করা হবে আর কি, সুবিধা মতো, কনভিনিয়েন্টলি। দেখ, আমি বেশি কথা না বলে সাকিব মাশরাফির কথাটা শুনি। মাশরাফির কথাটাই বলবে যে কেন আজকে এই পরিস্থিতির উদ্ভব হইলো, এখানে কজটাকে, এবং মাশরাফির কথা হচ্ছে যে বারবার কেন সাকিবের সাথে বোর্ডের বাধতে, সেটা তো আজকে নতুন না, রাইট? সো মাশরাফি সরাসরি ক্লিয়ারলি বলে নাই সে কী বলতে চাচ্ছে, বাট সে বুঝিয়ে দিছে কথাটা বলে বোর্ড এখানে শয়তান। আমি বারবারই একটা বলবো যে কেন সাকিব বলতেছে, আমার ওই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে। দ্বিতীয় কথা, আপনি খালি চোখে বলতে পারেন সাকিব যেহেতু কোড অফ কন্ট্রাক্টেড প্লেয়ার, তো অন্যান্য খেলোয়াড়রাও বলতে পারে না, সাকিবও বলবেন, কারণ আইন সবার জন্য সমান, আপনি এইভাবে বলতে পারেন। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে সাকিব কেন বলছে বারবার, বা বোর্ডই কেন প্রতিপক্ষ হয়ে যাচ্ছে সাকিবের বারবার। এর একটা কারণ আমি রিয়েলাইজেশন আনছি, সেটা হচ্ছে যে কোনো জিনিস যদি ঘটে, যেমন এই লেটার নিয়েই যেটা বললেন আপনি, এই লেটারটা তো ক্রিকেট বোর্ডে সাকিব দিয়েছে, এমন তো না যে সাকিব অন্য কোথাও দিয়েছে, ক্রিকেট বোর্ডে দিয়েছে, এই লেটার এখন বাইরে কেন? এটা কি প্রফেশনালিজম? আপনি কী বলছেন, কোথায় কী বলছেন, আপনি একজন খেলোয়াড়কে মানসিকভাবে ব্রেকডাউন করে দিচ্ছেন কি না, এগুলো তো একটা ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা মানুষের ক্যালকুলেশন করা উচিত। এটা ক্রিকেট বোর্ডের নৈতিক দায়িত্ব, একজন খেলোয়াড়কে সে ব্রেকডাউন করতে পারে না। তো এটারই লেজ ধরে মাশরাফি আর একটু বলবে আর কি, যে যে খেলতে দিতে, খেলতে যখন দিয়ে অনুমতি দিছে, সাকিব অনুমতি চাইছে, বোর্ড অনুমতি দিছে, কথা শেষ। খুব চমৎকার, এবং ওই পর্যন্ত খুবই চমৎকারভাবে প্রফেশনালি হ্যান্ডেল করা হয়েছিল এবং ইন্টারন্যাশনাল প্রফেশনালিজম স্ট্যান্ডার্ড মেনটেন করে। কিন্তু এটাকে বাইরে এনে কথা টুইস্ট করা, সাকিব চাইছে একটা সিরিজ থেকে অবসর নিতে চাইছে আইপিএলে খেলার জন্য, সেটাকে বাইরে সে রং চং লাগায় বলা যে সাকিব টেস্টই খেলতে চায় না, খুব একটা দুঃখ ভারাক্রান্ত উনি আকরাম খান, ফুপায় ফুপায় কান্না করে, একটা দুঃখ ব্যথা ওনার, যে কেউ যদি না খেলতে চায় তাহলে আমরা আর জোর করবো না, খুব মনটা খারাপ হলো, খুব কষ্ট পাইলাম, এই এই নাটকগুলো করার কি দরকার ছিল বোর্ডের? ভেরি প্রফেশনালি কিন্তু ওই পর্যন্ত ছিল ক্রিকেট বোর্ড এবং সাকিবের ওই পর্যন্ত কাজটা পুরো ইন্টারন্যাশনাল পর্যায়ে ছিল, যে প্রফেশনালি করেছে, সাকিব ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে এবং ক্রিকেট বোর্ড অ্যাগ্রি করেছে এবং এসে বলেছে যে লুক, সাকিব ওয়ান্টস টু প্লে আইপিএল, সো ইটস ফাইন। এরপরে চিঠি বাইরে চলে আসা, বা চিঠি হয়তো বা রিসেন্টলি এসেছে, কিন্তু ওই যে এসে কেউ না কেউ এসে বলা যে সাকিব টেস্ট খেলতে চায় না, তখনই কিন্তু ক্ল্যাশিংগুলো সৃষ্টি হয়, যে দেখো সাকিব বলতেছে আমি তো এই সিরিজটা খেলতে চাইনি, আমি তো টেস্ট খেলতে চাই না, তা না। তো তখনই প্রবলেম হয়ে যাচ্ছে, সাকিবকে যখন লেটারটা দিয়েছে, আপনি যখন অ্যালাউ করছেন যে ওকে ফাইন, উই আমরা সাকিবকে ছেড়ে দিলাম, তাহলে কেন মিডিয়া এসে আপনি বলবেন যে সাকিব লেটার দিয়েছে খেলতে যাওয়ার জন্য, এই জন্য ছেড়ে দিয়েছি? সো এইটাই হচ্ছে আমি মনে করি ব্যর্থতা এখানে, যে বারবার যেটাই হচ্ছে সেই বিষয়টাগুলো
আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই যে শয়তানিগুলো যারা করতেছে, মাশরাফি এখন প্রশ্ন তুলবে যে তাদের অ্যাচিভমেন্ট কি, তাদের জীবনে তো কোনো অ্যাচিভমেন্ট নাই, তাদের তো কোনো যোগ্যতা নাই, সারা জীবনে তারা কোনো কিছু অ্যাচিভ করতে পারে নাই, এখন কি এই বড় বড় প্লেয়ারদের পেছনে সাথে শয়তানি করে এটাই তাদের অ্যাচিভমেন্ট লাইফের? বেসিক্যালি আকরাম দুর্জয়াদেরকে ইঙ্গিত করে বলবে আর কি মাশরাফি কথাটা। এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটছে, প্রায় প্লেয়ারদের ক্ষেত্রেই ঘটছে, তখনই কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। এবং মানে কারা ঘটাচ্ছে এটা, কোনো দর্শক ঘটাচ্ছে না, কারা ঘটাচ্ছে এটা কোনো মিডিয়া ঘটাচ্ছে না, ঘটাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে কেউ না কেউ। আমি বলছি কেউ না কেউ, আমি জানি না কে। তো কথা হচ্ছে যে যারাই ঘটাচ্ছে তারা কি অ্যাচিভ করতে যাচ্ছে, বা তাদের উদ্দেশ্য কি, তাদের অ্যাচিভমেন্টও বা কি। মানে যারা এই ধরনের কাজ করতে পারে তাদের কোনো অ্যাচিভমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না। বোর্ডে ইচ্ছা করে শয়তানি করে প্লেয়ারদের সাথে, এবং সাকিব যেটা বলে যে আমাদেরকে সম্মান করে না। প্রতি বছর আইপিএল এর মৌসুম আসলে একটা কনফ্লিক্ট তৈরি হয়, আইপিএল এর সাথে বাংলাদেশের ক্রিকেট ন্যাশনাল টিমের একটা কনফ্লিক্ট তৈরি হয়, এবং সাকিবের ক্ষোভটা এখন বুঝতে পারলাম যে তার এই পুঞ্জীভূত ক্ষোভ দীর্ঘদিন ধরে, যে আইপিএল মৌসুম আসবে, ন্যাশনাল টিমের কোনো খেলা রাখবে না, বোর্ডের কাজ হইতেছে সেটা যে এত বড় একটা টুর্নামেন্টে প্লেয়াররা খেলতে যখন যাবে তাদেরকে সর্বত সহযোগিতা করা, এটা ছিল ক্রিকেট বোর্ডের কাজ, দায়িত্ব, নৈতিক দায়িত্ব। ক্রিকেট বোর্ড উল্টা প্লেয়ারদের সাথে শয়তানি, প্রতিবার আইপিএলটা আসে অন্য একটা টুর্নামেন্ট, আইপিএলটা আসে অন্য একটা টুর্নামেন্ট, তারপর হইতেছে ও এখন প্লেয়ারদেরকে হইতেছে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে, চেতনার পরীক্ষা দিতে হবে, যে টাকা বড় না দেশ বড়, আইপিএল খেলতে যাচ্ছে নাকি ন্যাশনাল টিমের হয়ে টেস্ট ম্যাচ খেলতে যাবে, টেস্ট ম্যাচ। সো এই শয়তানিটা প্রতি বছর বিসিবি করে আসতেছে, তো এগুলো তো আগে খেয়াল করিনি, এখন বুঝতেছি সাকিবের কথায় ধারণা পাইলাম, এবং মাশরাফির কথায় বুঝতেছি যে প্লেয়ারদের সাথে বোর্ডের একটা শয়তানি সবসময় চলে আসতেছে, সব প্লেয়াররা ত্যাক্ত বিরক্ত আইপিএল খেলতে চায়, রাইট? তো মিডিয়ার কানে কি জন্য আগে আসলো যে সাকিব খেলতে চাচ্ছে না, সাকিব চিঠি দিয়েছে, এটা এটা মিডিয়া আগে জানে কেমনে? নিশ্চয়ই ক্রিকেট বোর্ড থেকে কেউ না কেউ মিডিয়ার কাছে এসে বলেছে। তো তার মানে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে ক্রিকেট বোর্ডের যে কনফিডেন্সিয়াল মিটিংগুলো হয় ওইখান থেকে মূল কথাগুলো কে বাইরে লিক করে, এই স্পাইটা কে? সাকিবকে নিয়ে এখন একটা কথা মাশরাফি সাকিবের দিকে আঙুল তুলে বলবে, সেটা হচ্ছে যে নার্সারের আঙুল তুলে না, মাশরাফি যে কথাটা বলবে যে সাকিবের মতো একটা প্লেয়ার, এই লেভেলের একটা প্লেয়ার, এই স্ট্রেচারের একটা প্লেয়ারের তো একটা ইগো থাকতেই পারে যে আমি আইপিএলে খেলবো বা আমি এ করবো, আমার সাথে বোর্ড সবসময় শয়তানি করে, প্রতি বছর আইপিএল আসলে ন্যাশনাল টিমের একটা খেলা ফেলবে, তারপর হচ্ছে যে ছুটি দিবে না, তারপর হচ্ছে যে এগুলো এসে বাইরে লিক করবে, কথা টুইস্ট করে বাইরে ছড়াবে আমার বিরুদ্ধে, মানে পাবলিককে খেপানো আর কি, বেসিক্যালি পাবলিক তো পাবলিকই। তো আকরাম খান যেভাবে এসে বলছে কিছুদিন পাবলিক কিন্তু সাকিবরে ধুইছে, দেশপ্রেম দেশপ্রেম, ওরে দেশপ্রেমিক রে, এদেরকে যদি 1 কোটি টাকা দিত, সাকিব তো দেশ বেচেন, এরা দেশ বেঁচে দিত, বোঝেন নাই? সাকিব যেই টাকার জন্য খেলতে গেছে এর এক কিয়দাংশ টাকা দিলে ফেসবুকের এই যোদ্ধারা দেশপ্রেমিকরা এরা সবাই ফার্মগেট ফুটপাতে বসে পড়তো দেশ বেচার জন্য 5 টাকা। এই যে সাকিবকে এভাবে করে টুইস্টের তথ্য উপস্থাপন করা, বিতর্কের মুখে প্রতিবার ফেলা, ছুটি না দেয়া, আইপিএলের সময় আসলে ইয়ে ফেলা, এগুলো তো আমরা আসলে বুঝিও না এতদিন, কিন্তু এরা তো প্লেয়াররা তো এই ক্ষোভ দিনের পর দিন পুষে রাখছে যে প্রতি বছরে একটা বিতর্ক তৈরি করতেছে বোর্ড, এবং এখন যা বুঝতেছি ইচ্ছাকৃতভাবে এই শয়তানিগুলো করে আসতেছে প্লেয়ারদের সাথে। তো সাকিবের ক্ষোভতেই জাগে যে মাশরাফি যেটা বললো যে সাকিবের ইগোতে এটা লাগতে পারে, এত বড় একটা প্লেয়ার আমি, আমার সাথেও শয়তানি, এবং সাকিব মাশরাফি কথাটা বলো এক জায়গায় যে সাকিবের মতো প্লেয়ারের সাথেও বোর্ড এগুলো করতেছে। আজকে সাকিবের মতো খেলোয়াড় অথবা সাকিব চিন্তা করছে যে বাংলাদেশে তো আমার মতো খেলোয়াড় আপনারা প্রোডিউস কোনোদিন করতে পারেনি, আর আদৌ কোন বছরে পারবেন নেবেন? তো সাকিবেরও কিন্তু এই ইগো আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে পিক করে এরকম করা হচ্ছে, এবং ইতিহাস যদি ঘেঁটে দেখেন তাই হয়েছে, হচ্ছে এবং হবে। সবচেয়ে মোর ইম্পর্টেন্টলি সাকিবের মতো খেলোয়াড়কে নিয়েও হচ্ছে। সাকিব ইস্যুতে না, মাশরাফি আলাদা এক ইন্টারভিউতে এখন মাশরাফি বলবে ওর দুঃখের কথাগুলা, যে মাশরাফি এই পাপন এসে দাবি করছে খোলামেলা যে মাশরাফি ওয়ার্ল্ড কাপে খেলবে না কারণ মাশরাফির ফিটনেস নাই। মাশরাফির কথা হইতেছে যে ফিটনেস নাই মানে আমি তো এমন কোনো টেস্ট ফিটনেস টেস্ট নাই যেটাতে আমি পাশ করি নাই, মানে একটা মানুষের ফিটনেস আছে কি না এটা তো আমার পাপনের কথা থেকে আমার জানতে হবে না, অমুকের কথা থেকে আমাকে জানতে হবে না, বুঝতে পারবেন যে তার ফিটনেস আছে কি না, আমরা জানবো কীভাবে? এখানে তার ফিটনেস টেস্ট হবে, সেই ফিটনেস টেস্টেই তার পাশ করছে অথবা পাশ করে নাই, তার স্কোর আছে, স্কোর দেখে আমরা বুঝবো। তো একটা প্লেয়ারের যদি ফিটনেস না থাকে সে তো পাশ করবে না, খেলবে না, আমাদেরকে কেন পাপনের কাছ থেকে জানতে হবে মাশরাফি ফিট কি ফিট না, রাইট? সো মাশরাফি আপনি চান্স মাশরাফির জায়গায় নিজেকে বসান, আপনি জীবনে কোনো ফিটনেস টেস্টে ফেল করেন নাই, আর আর বোর্ডের থেকে লোকজন গিয়ে সংবাদ সম্মেলন করে বলতেছে যে একে মাশরাফি, আমি মনে করি যে মাশরাফি খেলতে পারবে না, ওর ফিটনেস সবচেয়ে খারাপ, কেমনটা লাগবে আপনার বলেন? তো তখন তো প্লেয়ারদের হাত পা বাঁধা থাকে, কথা বলতে পারে না, মাশরাফি তো তখন হজম করা লাগছে, চুপ করে হজম করতেছে এগুলা। সাকিব যেরকম ফট করে এতদিন পরে সে মুখ খুলছে বোর্ডের বিরুদ্ধে, ফিটনেসের কথা চিন্তা করলে ওর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাকে যদি জিজ্ঞেস করেন, ডাটাগুলো একটু বের করে দেখেন যে আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা। ফিটনেস কোনোদিন ফেলই নেই অনেক মানুষ, হয়তো আমি তো এগুলো এসে ক্যামেরার সামনে কোনো বলিই নাই, অনেকে হয়তো বা বলতে শুনেছি যে মাশরাফি হয়তো বা পুরোপুরি ফিট নাও থাকতে পারে, আমি তখন অবাক হয়েছি যে ভাই এরা। তারপর এই আরেকটা জিনিস হচ্ছে যে প্লেয়ারকে বাদ দেয়, এটা সারা জীবনে এই বিতর্ক আমরা শুনে আসছি, কিছু ভিন্ন সময় আলোচনা আসছে সামনে,
যে একটা ন্যাশনাল টিমের একটা প্লেয়ার একটা সিনিয়র প্লেয়ারকে বাদ দিবে, এটা হইতেছে ভদ্রতা, সারা পৃথিবীর ভদ্রতা, যেটা বাঙালি বললে লাভ নাই। ওরা আবার একেবারে ইন্টারন্যাশনাল ইয়েটা ফলো করে, কোড অফ কন্টাক্ট, প্লেয়াররা কথা বলতে পারবে না, বুঝলেন না, খুব নিয়ম মানে এরা। সো সভ্য বিষয়ে উন্নত বিষয়ে যেটা করা হয় যে প্লেয়ারদেরকে যখন সিনিয়র প্লেয়ারদেরকে বাদ দেওয়া হয়, তাদের সাথে বোর্ড কথা বলে, আগে বোর্ড বসে, বসে তাদেরকে আগে জানায় যে আমরা ডিসিশন নিছি, তোমাকে ক্যাপ্টেন্সিতে রাখবো না বা তোমাকে খেলায় নেক্সট ম্যাচে আমরা নিচ্ছি না, বসাই দিচ্ছি, একটা সম্মানজনক উপায়ে জিনিসটা হ্যান্ডেল করে। আর বাংলাদেশ সবটা সময় বিতর্ক দেখে আসতেছি, কোনো কথা নেই বার্তা নাই, সিনিয়র প্লেয়ার হঠাৎ করে বসাই দিচ্ছে, সিনিয়র প্লেয়ার সে নিজেও জানে না, সে দেখে যে ইয়েতে কি জানি মিডিয়ার কাছে চলে আসছে লিস্ট, 11 জনের টিমের, 14 জনের টিমের, সেই টিমে তারা নাই, তারা মিডিয়ার কাছ থেকে শুনতে পায় যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। মানে এটা কীরকম একটা হার্ট ব্রেকিং এবং শকিং একটা বিষয়। এই বিতর্ক যে কতবার দেখছি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে, যেটা মাশরাফির সাথে হয়েছে, এবং এই যেখানে মাশরাফি এখন এইটা বলবে আর কি, যে বাদ দিয়ে দিছে কিছু জানে না, বোর্ড দাবি করতেছে যে না আমরা মাশরাফির সাথে কথা বলছি, কথা বলে বাদ দিছি, মাশরাফি বলে না আমার সাথে কোনো কথা বলে নাই, নান্নু ভাই একবার কথা বলছে, সেখানে সিলেকশন নিয়ে কোনো কথা হয় নাই, আমাকে বাদ দিচ্ছে বসাচ্ছে, এরকম কোনো কথা বলে নাই। এই দলে থাকবে না কিংবা ওয়ানডে দলে তাকে রাখা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তার সাথে কথা বলা হয়েছে এবং তার সাথে শেয়ার করা হয়েছে। ওরকে জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমাদের প্রধান নির্বাচক কিন্তু ওর সাথে কথা বলেছেন না, শুধু এটুকু বলি নান্নু ভাইয়ের সাথে আমার কথা ছিল, কিন্তু এইসব কোনো কিছু না। তো বিসিবির এই কাজকর্ম প্লেয়ারদের সাথে, প্লেয়ারদেরকে এইভাবে হ্যান্ডেল করা, এরকম অসম্মানজনকভাবে হ্যান্ডেল করা, এবং সিনিয়র প্লেয়ারদেরকে, সাকিবের মতো প্লেয়ারকে, মাশরাফির মতো প্লেয়ারকে, সেখানে সাকিব দেখে আজকে মুখ খুলতে পারছে, রাইট? তো এটা তো তাদের ব্যক্তিগত ক্ষোভের জায়গা আছে, এবং আরেকটা ক্ষোভের জায়গা তো আছে, সাকিব তো ব্যক্তিগত ক্ষোভগুলো নিয়ে কথা বলে নাই, সে অভিযোগ করছে ক্রিকেট বোর্ডকে নিয়ে, ক্রিকেট বোর্ড কেন পাইপলাইন শক্ত করতে পারতেছে না, ক্রিকেট বোর্ড কেন ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে সাপ্লাই দিতে পারতেছে না, সে মূলত ওগুলো নিয়ে আঙুল তুলছে, এবং সে বলছে যে আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হই, আমি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সেরা বিসিবি প্রেসিডেন্ট হব। এটা বলা মানে এসেনশিয়ালি মিন করে যে পাপন তার দায়িত্ব পালন করতেছে না। সো পাপনের সমালোচনা সরাসরি না করলেও সাকিব কিন্তু পাপনকেও টার্গেট করছে, হ্যাঁ, সরাসরি করে না কিন্তু ছাড়েও নাই, রাইট? ক্রিকেট বোর্ড নিয়ে মাশরাফি লাস্ট একটু ক্ষোভ শোনায়, তারপর আলাপটা শেষ করবো, কারণ ক্রিকেট বোর্ড তো প্রফেশনালিজমের আলাপ তোলে, রাইট? একটা কারেন্ট প্লেয়ার বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারে না, কোড অফ কন্ট্যাক্ট খুব কোড চিনাইতেছে, নিয়ম চিনাইতেছে। এটা আমি প্রথম পর্বে বলছি, যারা ঘুরতে যায় 60 জন নিয়ে, ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে যায় ক্রিকেট বোর্ডে সারা পৃথিবী, তার কোথায় কোন ক্রিকেট বোর্ডে এগুলো করে বেড়ায়, এটা আরেক জায়গায় বলে মাশরাফি। কিন্তু আসলে কতটুকু তথ্য রাখে, মানে বাইরের একজন স্পেক্টেটর দর্শক বলছে এটা খুবই স্বাভাবিক, উনি অনেক কিছু না জানেই বলতে পারে, কিন্তু বিসিবির সাথে সম্পৃক্ত থেকে যারা বলতেছে খুবই অবাক লাগে যে এরা কি আসলে কোনো তথ্য রাখে, বাদও অফিস করে। এইটা হয়েছে ঘটনা, এই হয়েছে আলোচনা। ক্রিকেট বোর্ড যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা প্লেয়ারদের বেলা ঠেসে ঠেসে অ্যাপ্লাই করে, বুঝাইতে চায় কোড অফ কন্টাক্ট, তারা মানে কোন সভ্য বিশ্বের ক্রিকেট বোর্ডের লোকজন ঘুরতে যায়, পিকনিকে যায়, পোলাপানের টাকা ভেঙে ভেঙে, ক্রিকেটাররা কষ্ট করে টাকা কামাই করে আনতেছে খেলে, তাদের সাথে এরকম ব্যবহার, খারাপ ব্যবহার, ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচারের পেছনে সময় না দেয়া, ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া, আমরা তো জানি বাংলাদেশে, রাইট, মুক্তিযুদ্ধের কী জানি, মুক্তিযুদ্ধ কীভাবে, ও কীভাবে শহীদকে সম্মান করতে হয়, মুক্তিযোদ্ধাদেরকে কীভাবে কীভাবে সম্মান প্রদর্শন করতে হবে, ওইটা শেখার জন্য ট্রেনিংয়ে গেছে কয়েকজন মিলা জানি বিদেশে, প্লেন কিনবে, চলে আসতেছে অর্থনৈতিক রাজনৈতিক আলাপ, প্লেন কিনবে, প্লেনের দাম যত, তার 3 গুণ টাকা খরচ করে, এরকম তাও এরকম 60-70 জনের বহরেরা আমেরিকা আসছে দেখতে, প্লেন কিনতে আসছে, 60-70 জন মিলে প্লেন কিনতে আসছে এরা। সো বাংলাদেশের এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো, পাবলিকের টাকা, প্লেয়ারদের টাকা খেয়ে খেয়ে, যেটা প্রথমে আলোচনা করছি, সুন্দর দামি শার্ট, দামি সানগ্লাস পরে এসে খুব কথা বলে, প্লেয়ারদের মুখে কিন্তু স্কচ টেপ মেরে রাখছে, কিছু বলতে পারবে না, তাদের প্রতি যত রকম আনপ্রফেশনালিজম, যত রকম শয়তানি, যত রকম দুর্নীতি, যত রকম গন্ডামি বদমাশি সব এরা করতেছে, প্লেয়াররা কিন্তু সব মুখ বুঝে শুধু, এবং অন টপ অফ দ্যাট প্লেয়ারদের সাথে এরকম অসৌজন্যতা, অসহযোগিতা, ইল ট্রিটমেন্ট, এবং হচ্ছে নিজেদের দায়িত্ব পালন না করা তো আছেই, এগুলো সব করে যাচ্ছে, এবং প্লেয়াররা চুপ করে মুখ বন্ধ করে দিনের পর দিন এগুলো সহ্য করে যাচ্ছে। এবং সাকিব যখন ওই যে আন্দোলন হয়েছিল প্রায় বছরখানেক আগে, প্লেয়াররা মিলে যখন আন্দোলন করছিল বোর্ডের বিরুদ্ধে, তখন কিন্তু সাকিব অনেকগুলো কথা বলছিল, সেখানে আরও অনেকগুলো প্লেয়ারদের অভিযোগ উঠে আসছিল যে কোয়াব যেটা প্লেয়ারদের, হ্যাঁ, কী পরিমাণ বদমাইশি ক্রিকেট বোর্ডের এগুলা, কোয়াব হইতেছে প্লেয়ারদের একটা সমিতি টাইপের, যারা হচ্ছে বিসিবির কাছে নিজেদের দাবি দাওয়া উত্থাপন করবে, প্লেয়ারদের একটা সমিতি, তারা বিসিবির কাছে প্লেয়ারদের পক্ষ থেকে দাবি দাওয়া উত্থাপন করবে। সেই কোয়াবের বিভিন্ন পদে বসে রয়েছে দুর্জয়, আর একটাকে নান্নু মন হয়, হ্যাঁ, দুর্জয় আর ওই ইয়ে সুজন আর দুর্জয় বসে রয়েছে কোয়াবের পদে। এরা বিসিবিতেও আছে, এরা প্লেয়ারদের সমিতিতেও আছে। এখন প্লেয়ারদের সমিতি থেকে কাজ তো হইতেছে বিসিবির কাছে উত্থাপন করা, নিজেদের উত্থাপন করবে কেমনে, এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যারা বিসিবিতে তারাই এখানে, তারা কোনোদিন দাবি দেওয়া তোলেও না প্লেয়ারদের হয়ে, এবং প্লেয়াররা যেদেরকে কিক আউট করবে তাদের এই সমিতি থেকে সেটাও সম্ভব না, কারণ কিক আউট করতে হলে নির্বাচন হইতে হবে, রাইট? নির্বাচন হলে প্লেয়াররা ভোট দিবে, বাংলাদেশের নির্বাচন তো আমরা জানি বন্ধ আজকে 15 বছর যাবৎ, মানে দেখছেন তো গণতন্ত্র না থাকলে কী অবস্থা হয়, কীভাবে এক জায়গার গুন্ডামি আরেক জায়গায় গিয়ে ইয়ে করে, বাংলাদেশ ইলেকশন হয় না, কোয়াবের ইলেকশন হয় না, রাইট? কত অনেক বছর যাবৎ এরা এই যে দুর্জয় এবং সুজন, এরা কোনো ইলেকশন ফিলেকশন বাদ দিয়ে প্লেয়ারদের সমিতিতে জেকে বসছে,
এরা প্লেয়ারদের কোনো দাবি দাওয়া উত্থাপন করে না, এদেরকে ভোট আউটও করা যাচ্ছে না, কারণ এরা নির্বাচনই করে না। তখন প্লেয়াররা দাবি দাওয়া করছিল যে কোয়াবের নির্বাচন দিতে হবে। তো কী যে হইতেছে পর্দার আড়ালগুলো তো আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু একটু জানি এটা সোনার বাংলা, আমরা শুধু একটু জানি এটা একটা গুণ্ডাতন্ত্র, আমরা শুধু একটু জানি যে উন্নত বিশ্বের মডেল বাংলাদেশে নে অ্যাপ্লাই করার নামে, যেটা সবসময় বলি যে আইনের শাসন। বাংলাদেশে কিন্তু সংবিধান আছে, আদালত আছে, সব কিছু খুব সুন্দর সুন্দর জায়গায় জায়গায় বসে আছে। বাবা রে বাবা, দেখতে কি সুন্দর সুসভ্য সংবিধানটা লেখছে, একেবারে গটগট গটগট ভাষায়, প্রয়োগ নাই কোনো কিছু, রাইট? বদমাইশি সবগুলো ইউজ করা হয় বদমাইশি করার জন্যে। কোড অফ কন্ডাক্ট ধার করছে বিদেশি সভ্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে, কোড অফ কন্ডাক্ট প্লেয়ারদের উপর কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই হবে, প্লেয়াররা কথা বলতে পারবেন না, প্লেয়ারদের মুখে কুলু পাটে রাখতে হবে, প্লেয়াররা কথা বললে প্লেয়ারদের উপর শাস্তি হবে। সাকিবের কত বড় সাহস সে কারেন্ট প্লেয়ার বোর্ডের বিরুদ্ধে কথা বলে, এটুক পর্যন্ত খালি অ্যাপ্লিকেবল। বোর্ড কী করতেছে না করতেছে, বোর্ডের শয়তান নিগুণ্ডামি, বিদেশি কি এরকম হয়, বিদেশি কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কল্পনা করা যায় এইসব কাজকর্ম, যে প্লেয়ারদের সমিতিতে প্লেয়ারদের এই কী বলে ইউনিয়নের মধ্যে বিসিবির লোকজন বসে রয়েছে, বসে বছরের পর বছর ইলেকশন করে না এবং শয়তানি করতেছে, গুন্ডামি করতেছে, খেলা হইতেছে, 60 জন বউ বাচ্চা আন্ডা বাচ্চা নিয়ে ঘুরতে চলে গেছে প্লেয়ারদের টাকায় বিভিন্ন ট্যুরে বিদেশ, মানে এগুলো কি এই স্যাচরামি এগুলো কল্পনা করা যায়? তো ওই সভ্য বিশ্বে যেটা সবসময় বলি, সভ্য বিশ্বের সভ্যতাগুলো তো শয়তানগুলো ইম্পোর্ট করে না, বাংলাদেশের গুন্ডা শয়তানগুলো সভ্যতাটাই ইম্পোর্ট করে না, ওই সভ্যতার খোলসটা এনে যত রকম অসভ্যতা আছে করে, বুঝলেন না? তো যাক, এই কারণে আমি যে সাকিবের পক্ষ নিচ্ছি ওয়ান সাইডেড, কারণ আমার ভিতরে ডিটেলস আমি জানি না, আমার জানার দরকারও নাই। যেটা আমি সবসময় বলি, বাই ডেফিনিশন বাংলাদেশ হইতেছে একটা অসভ্য দেশ, শয়তান দেশ, এখানকার সিস্টেম, যারা সিস্টেমের মধ্যে থাকে, যারা প্রতিষ্ঠানগুলো চালায়, বাই ডেফিনিশন যেটা সবসময় বলি, আপনি যদি গুন্ডা না হন তাহলে কিন্তু আপনি ওই পদগুলোতে যাইতে পারবেন না। বাংলাদেশে আপনি গুন্ডা তেলবাজ তোয়াজকারী যদি না হন আপনি উপরে যাইতেই পারবেন, আপনাকে থামাই দেওয়া হবে। সো যারা ওই পদগুলোতে আছে এরা বাই ডেফিনেশন গুন্ডা বদমাইশ, এবং এই কারণে বাই ডেফিনেশন বাংলাদেশ ইনস্টিটিউশনগুলোর উপর ভরসা রাখা যায় না। প্লেয়ারদের সাথে লাক্স ইনস্টিটিউশন, আপনি চোখ বন্ধ করে ইউ ক্যান অ্যাসুম যে এখানে শয়তান হইতেছে ইনস্টিটিউশন যে কোনো ক্ষেত্রে, যে অবশ্য সুখনরা বলবে দোষ আমার না, আপনার দেশের সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ইনস্টিটিউশনের সাথে যদি সাধারণ মানুষ লাগে, ইউ ক্যান সেফলি অ্যাসুম এখানে শয়তান হইতেছে ওই প্রতিষ্ঠানটা, শয়তান হইতেছে যারা বিভিন্ন দায়িত্বশীল পদে আছে, কারণ এরা শয়তান না হলে দায়িত্বশীল পদে যেতে পারতো না। এই কারণে আমি বলি বাই ডেফিনেশন বাংলাদেশ একটা অসভ্য দেশ। তো যে কারণে আমার ওই ডিটেলস ভিতরের প্লেয়ারদের সব তো আমরা জানিও না, জানার সুযোগও নাই, যেটা বললাম প্লেয়ারদের হাত পা বেঁধে রাখছে, জানার দরকারও নাই। এই পুরো ঘটনার মধ্যে বদমাইশ, সেটা মাশরাফি বলুক না বলুক, সাকিব বলুক না বলুক, তা আমি জানি, আমরা জানি, সোনার বাংলার বাস্তবতায় আমরা জানি সেটা, যে এটা ইজ গিভেন রিয়ালিটি, পুরো ঘটনার মধ্যে বদমাইশ হইতেছে ক্রিকেট বোর্ড। না কীভাবে তারা বদমাইশি করতেছে উই ডোন্ট নো, বাট উই জাস্ট নো দিস যে এখানে শয়তান হইতেছে ক্রিকেট বোর্ড, প্লেয়াররা বরং অসহায়।